দেশের স্থিতিশীলতা নিশ্চিত ও জননিরাপত্তা রক্ষায় যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আনসার বিডিপি সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাহিনীর 44তম জাতীয় সমাবেশে এই নির্দেশ দেন তিনি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আনসার বিডিপিকে ভূমিকা রাখার আহ্বান জানান সরকার প্রধান। বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাহিনীর 180 সদস্যকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত রুহুল আমিন তুহিনের প্রতিবেদনে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 44তম জাতীয় সমাবেশ এর আয়োজন করা হয় গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজের শুরুতে ঐতিহ্য অনুযায়ী খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন সরকার প্রধান। দামামার তালে বিভিন্ন কন্টিনজেন্টের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। কৃতিত্বপূর্ণ অবদানের জন্য আনসার ভিডিপির 180 সদস্যকে পদক পরিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ গোলাম হারুন প্রেসিডেন্ট। নির্বাচন ঠেকাতে নাশকতা প্রতিরোধ করে দেশের সম্পদ রক্ষায় আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে সমাজকে রক্ষা করতে আনসার বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি। অগ্নি সন্ত্রাস, রেলে আগুন দেওয়া, রেল লাইন কেটে ফেলে দেওয়া, মানুষকে হত্যা করা, বিএনপি জামাত জোট যে ধ্বংসাত্মক কাজ করেছিল সেখান থেকেও রেলকে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করা বা মানুষের জাতীয় সম্পদ রক্ষায় আনসার বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর হাত থেকে আমরা দেশকে রক্ষা করতে চাই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় মানে অব্যাহত থাকবে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমাদের আনসার বাহিনীর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন এবং আগামীতে করে যাবেন। বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত ও জননিরাপত্তা রক্ষায় যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আমাদের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে সকলকে কঠোরভাবে পরিশ্রম ও সততার সঙ্গে কাজ করতে হবে। দেশের সর্ববৃহৎ বাহিনী হিসেবে আপনাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। জননিরাপত্তা রক্ষার ক্ষেত্রে যে কোনো অশুভ তৎপরতা তা মোকাবেলা করতে হবে এবং সততা, সাহস, আন্তরিকতার সাথে আপনারা সেটা রুখে দাঁড়াবেন। জনগণ এবং বিনিয়োগের নিরাপত্তা ও শান্তি পরিবেশ ধরে রাখা এটা আমাদের পবিত্র দায়িত্ব। পরে আনসার ভিডিপি সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনসার বাহিনীর ইঙ্গিত। রুহুল আমিন তুহিন, আরটিভি, গাজীপুর।